জিলা সভাপতি রমেশ বৰদলৈ ডাঙৰীয়া দায়িত্বভাৰ লৈছে। সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া উপস্থিত আছিলে। আজি খুব উৎসাহ ইয়াত লোকে লোকারণ্য হৈ গৈছে। ইয়ে প্রমাণ করে যে রাইজ বিজেপির প্রতি অতিষ্ঠ হৈছে, রাইজে সঁচা অর্থ পরিবর্তন বিচাৰিছে। 26ত হিমন্ত বিশ্ব শর্মার ভেলকি বাজি অসমক শোষণ করা রাজনীতি পরিত্রাণৰ পৰা রাইজে পরিত্রাণ আনিব। তেওঁলোকে বদরুদ্দিন আজমলক রকিবুল হাসান ডাঙরিয়ায় যিদিনাখনে পরাভূত করলে, হিমন্ত বিশ্ব শর্মায় রাতি রাতি লাইভত অহা হল, টোপনি নোযোৱা হল, দেড়টা দুটা বজাত লাইভ দিয়ে, কারণ টোপনি ক্ষতি হয়ে গেল। বদর মুখ্যমন্ত্রী হব বলে কোয়া সান্দহ খোৱা বালি তল পড়লে। এতিয়া এইবোৰ কথা কৈছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, কংগ্রেসের ভূতে খেদিছে। যেতিয়া গৌরব গগৈ ডাঙরিয়া জিকি আহিল, প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া, রকিবুল হুসেন ডাঙরিয়া জিকি আহিলে, সেইদিনা পৰাই কেমেৰাত জুম কৰি চাবচোন, হিমন্ত বিশ্ব শর্মার চুলিবিলাক ডাং খাই থকা হল, কংগ্রেসের ভূতে তেওঁ খেদি ফুৰিছে। হিমন্ত বিশ্ব শর্মাক এটা কথা কৈছো, অতৃপ্ত আত্মাৰে তেওঁ অসমখন অশান্ত করার পরিবর্তে স্মার্ট মিটার বন্ধ করে রাইজক সকাহ দিব লাগে। টুল টেক্স তেওঁ যেতিয়ালৈকে উজনির রাস্তা ঠিক নয়, টুল টেক্স বন্ধ কৰিব লাগে, নিবনুৱা সমস্যার সমাধান কৰিব লাগে, বলৎকারী সেই হিন্দুয়ে হোক বা মুসলমানেই হোক তার উচিত তদন্ত কৰিব লাগে, আর হিমন্ত বিশ্ব শর্মায় কম দামত অত্যাবশ্যকীয় সামগ্রী মহিলাক দিব লাগে। হাল এৰি শিয়াল খেদি এইবিলাক পুংপাং কথা কৈ ৰাতি ৰাতি লাইভত আহি পেলাই মানুহৰ পৰা এই মানে সিম্পেথি লবৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মায় কাম কৰিব নালাগে। মই এটাই কৈছো, পাপে বাপকো নেৰে। উচ্ছেদ হোক, যদি বেদখল হৈছে ট্রাইবেল বেল্ট ব্লকৰ, তেতিয়ালে তাক বেদখলকারীক উচ্ছেদ কৰিব লাগে বিধিসন্মতভাৱে, মানৱ অধিকার খর্ব কৰিব নালাগে। তৃতীয় কথা, তেওঁ কৈছে যে কংগ্রেসের উচতনিত তাত পরিস্থিতি বেয়া হৈছে। আজি অন কেমেৰা আমি লৈ আহিছো, ন বিজেপি তেওঁলোকে কেইদিনমানের আগত দিশপুরের এজন কংগ্রেসী নেতার লগত জয়েন করা, যিসকলে আজি আমাক গো বেক দিলে, এই তৃতীয় পক্ষক হিমন্ত বিশ্ব শর্মায় ইউজ করে অশান্ত করব যেটা বিচাৰিছে, তার তদন্ত আমি 26ত কংগ্রেসের সরকার হলে আমি করি।